বন্ধুরা বুঝতেই পারছো, যাচ্ছি দেখো কত সুন্দর ভিউ, একদম জমির আলের ওপর দিয়ে যাচ্ছি। দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে। আর কতটা পার হয়ে যেতে হবে, অনেকটা হাঁটতে হবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছো অনেক কষ্ট করে যেতে শুরু করেছি, তবুও খুব কিন্তু ভালো লাগছে, যেহেতু প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য চারিদিকে ভরা। তো সমস্ত প্রাকৃতিক সৌন্দর্য তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করছি। পাশে দেখো জবা ফুল বাগান, প্রচুর পরিমাণে জবা গাছ রয়েছে। আমার হাজবেন্ড তোর ভেতরে গিয়ে দেখো দাঁড়িয়েছে। এরপরে আমরা যে জায়গাটা এসেছি দেখো কতটা সুন্দর, চারিদিকে গাছের সমারোহ, আর মাঝখানে একটা ছোট জলাশয়, তার পাশে একটা চার করা আছে, সেখানে কিন্তু আমরা বসে একটু রেস্ট নিচ্ছি। আর এই পাশটা দেখো রোজে অনেক পেঁপে গাছ। তো দেখো কিছু কিছু জমিতে চাষ হয়েছে, কিছু কিছু জমিতে কিন্তু চাষ হয়নি। আর এবার দেখো আমি জুতো হাতে নিয়ে কিন্তু চলেছি, কারণটা কি জানো, কাদার মধ্যে গিয়ে পা আটকে গেছিলো, যেহেতু একটা জমিতে জল দেওয়া হচ্ছিলো, তো সেই জলের উপর দিয়ে আসতে গিয়েই এই কাজের ভিতরে কিন্তু পা আটকে গেছে, যে কারণে কিন্তু জুতো খুলে আমি আসছি, কারণ পাশাপাশি আর জল নেই। তো এবার দেখো দেখা যাচ্ছে মন্দিরের চূড়া। হ্যাঁ বন্ধুরা, আমরা এই জায়গাতেই যাচ্ছি। তো কষ্ট করে শেষ পর্যন্ত কিন্তু কেষ্ট মিলেই গেল, চলে এলাম সেই মন্দিরটা। এই মন্দিরটা আসতে গেলে কিন্তু আমাদেরকে এতটাই কষ্ট করে আসতে হয়েছে। তো দেখো বাবার কাছে চলে এলাম, আর আসার পথে তো বুঝতেই পারছিলে কত মাঠঘাট পেরিয়ে, কত কাদার ভেতরে পড়ে সব কিছু করে কিন্তু শেষ পর্যন্ত এলাম। আর মন্দিরটা প্রচণ্ড সুন্দর, সমস্ত কিছু তোমাদেরকে আমি শেয়ার করব। বাবার কাছে আসার পর কিন্তু আর কোনো গ্লানি কষ্ট আর নেই। তো দেখো আমার দিদির ছেলে প্রদক্ষিণ করছে বাবা চারিদিকটা, তো আমি এখানে একটু বাবাকে প্রণাম করে নিলাম। প্রণাম টণাম করে আমি গেলাম ওপরে ঘন্টা বাজাতে। তো দেখো এখানে ঘন্টা আছে একটা, তো বন্ধুরা ঘন্টাটা বাজিয়ে বাবাকে আবার একটু প্রণাম করলাম। এরপরে আমি বললাম আমার ছেলেকে নিয়ে একটু বাজাতে, তো আমার ছেলেকে আমার দিদির ছেলে একটু কোলে নিয়ে ঘন্টা বাজিয়ে দিচ্ছে। এরপর বন্ধুরা আমরা চলে যাব আরও ওপরে একটা তিনতলাতে। তো তিনতলাতে কি আছে চলো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি। এটা ছিল দোতলা, তো তিনতলাতে দেখো এরকম একটা বড় করে ঘর আছে। তো সেই ঘরটা দেখো চারি সাইডে কিন্তু অনেক গুরুদেবের ছবি এখানে টাঙানো রয়েছে। তো একে একে তোমাদেরকে সব দেখিয়ে দিচ্ছি। তো চারিদিকটা এরকমই দেখো, অনেক গুরুদেব ভগবানের মূর্তির পর এইবার দেখো এখানে আছে রাধা মাধব। রাধা মাধবের অবস্থান তিনতলাতে করা আছে। তো এই ঘরটার পাশেই দেখো একটা সুন্দর জায়গা আছে, সেটা হচ্ছে ছাদ। এই ঘরটা লাগোয়া একটা ছাদ আছে, যেখানে কিন্তু প্রচণ্ড সুন্দর ভিউ আসে। দেখো চারি সাইডটা, দেখো চারি সাইডটা এরকমই ফাঁকা যে জায়গাগুলো দিয়ে আমরা এলাম। তো দেখো চারি সাইডটা এরকমই ফাঁকা, এত সুন্দর হাওয়া আসছিল না, মনটা যেন প্রশান্তিতে ভরে গেছিলো। তো এরপরে আমরা চলে গেলাম একদম একতলাতে। একতলাতে এখানে রয়েছেন অনেক ব্রহ্মচারীরা, তো তারা আমাদেরকে প্রসাদ দিলেন, তো আমরা প্রসাদ নিলাম, প্রসাদ টোসাদ খেলাম, খেয়ে আমাদের এবার বাড়ি যাওয়ার পালা। তো আমরা এবার বাড়ি যাচ্ছি, তো বাড়ি তো সহজে যাব না। এখানে দেখো আমার দিদি ডুমুর গাছ পেয়ে গেছে, তো ডুমুর তুলতে লেগে গেছে, আর এখানকার যারা লোক ছিল তারা কিন্তু বলেছে যে এখান থেকে তোলাই যাবে, কোনো ব্যাপার না। তো আমাদের তো সোনায় সোহাগা একেবারে, আর আমরা তো শুরু করে দিলাম। এখানে দেখো প্রসাদ দিচ্ছে আমার দিদির ছেলে সবাইকে, আর আমার দিদির তো ডুমুর পাড়তে ব্যস্ত, তো ডুমুর পার
তো ডুমুর পেরে যাব, তারপরে কিন্তু আরও কিছু কিছু জিনিস আমরা নিচ্ছি। তো দেখো এরপরে পেয়ে গেছি কচুর পাতা, আর এত সুন্দর জায়গার কচুর পাতা কে ছাড়ে। মিঠো পথের সুরেলো সুরেলো রি সুরিল। তো আমি এবার চললাম দিদির কাছে, দিদি কি করছে সেটাই দেখতে। তো দেখো দিদি তো ওই পাশেই কচু পাতা তুলছে, তো দিদির কাছে একটু দৌড়ে যাওয়ার। ওপরে কিন্তু কাঁচকলাও আছে, কিন্তু কে পারবে বলো, এত সুন্দর গাছে কাঁচকলা হয়ে রয়েছে, কেউ খাই না। আসল কথা যেখানে প্রচুর পরিমাণে সব কিছু হয় সেখানকার মূল্যও তারা দেয় না। তো এদিকে দেখো কত সুন্দর ফুল ফুটেছে, গাঁদা ফুল, এগুলো সব গাঁদা গাছ, দু একটা কিন্তু ফুলও আছে। তো দেখো কলাটাও দেখলে। তো এরপরে আমরা চললাম আমাদের বাড়ির পানে। তো সবাইকে জানাবো আজকের মতো, বিদায়, টাটা।